নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মাসাল্লা ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, আর যদি শুধু খেতে হয় তার জন্য রইল এই সসটা। দেখুন মাছটা কতটা সফট হয়েছে। তার সাথে এই সসটা অসাধারণ খেতে লাগে। মাসাল্লা ফিশ ফ্রাইয়ের জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। আমি রুই মাছের পিসগুলো এরকম ছোট পিস নিয়েছি। আমি প্রথমে এই মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে দিয়ে দেব লবণ, আর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা আর নুন দিয়ে মাছটাকে খুব ভালোভাবে প্রথমে মেখে নেব। এবার মাছটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই ফিশ ফ্রাইটা করার জন্য আমার একটা মশলা লাগবে, সেই মশলাটা আমি প্রথমে বানিয়ে নেবো। তার জন্য আমার লাগবে সাদা আর কালো সর্ষে, আমি দুটো মিশিয়ে নিয়েছি, দু চামচ নেব। এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো রসুন, দু টুকরো আদা, এর মধ্যে দেব হলুদ। সর্ষেতে আমি কিছুটা লবণ দিয়ে বাটবো, তাহলে সর্ষে অনেক সময় তেতো হয়ে যায়, সেটা হওয়ার চান্স থাকবে না। আর এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা অ্যাড করবে। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত জিনিসটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিচ্ছি এই কারণের জন্য, তাহলে মাছটা যখন ফ্রাই করবো মাছের উপরে লেয়ারটা অনেকটা ক্রিস্পি হবে। প্রথমে চালের গুঁড়োটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সর্ষে কাঁচা লঙ্কার এই গন্ধটাই কিন্তু খুব ভালো লাগে। এটার মধ্যে মশলাটাকে ওই মাছের মধ্যে দিয়ে দেব। এই মশলাটাকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে সবকটা মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। সব মাছের গায়ে ভালোভাবে লেগে গেলে ফ্রাই করে নেব। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাছগুলো আমি এর মধ্যে ভেজে নেব। আমি মাছের টুকরোগুলো একটু ছোটো রেখেছি এই কারণের জন্য, তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধা হয়, কম তেলে খুব সহজেই ভাজা যায়। এক্সট্রা যে মশলাগুলো আছে সেটা আমি উপর দিয়ে দিয়ে দেবো। যেহেতু মাছটা আমি অনেকটা মশলা দিয়ে ফ্রাই করছি, সেজন্য চেষ্টা করবেন একটা সাইড পুরোপুরি হয়ে গেলে তারপরে উল্টে দিতে। খুব বারে বারে নাড়লে কিন্তু উপরের যে মশলার যে কোটিংটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গেছে,
এখন আমি উল্টো আরেকটা সাইডে দিয়ে দিচ্ছি। মাছটা দুদিকেই ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি কিছুটা মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচানো। পেঁয়াজ পাতাটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেস্ট দিয়ে দেবো। এখানে আমি ধনে পাতা, দই আর একটু আদা আর রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 1 চামচের মতন ফ্রেশ ক্রিম দিলাম, সমস্ত জিনিসটাকে আরো একবার ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি ছড়িয়ে দেবো সামান্য লবণ। যে সসটা আমি বানিয়েছিলাম সেটা আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। আমি ফিশটার সাথে এই সসটা আমি সার্ভ করবো।